আসসালামু আলাইকুম, মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 9টা, শুভ সকাল। তো দেখুন, সকালবেলায় সোহাগের আব্বু জাম্বুরা কাটতে বসে গেছে। এই যে বিয়ে বাড়ির দুইটা জাম্বুরা পাঠাইছিল, তো একটা খাওয়া হয়ে গেছে, আরেকটা ছিল অনেক দিন হয়ে গেছে। তো হঠাৎ করে মনে হলো জাম্বুরার কথা, তাই বসে পড়ছে জাম্বুরাটা কাটতে। তো আমি বলতেছি, এত সকালবেলায় জাম্বুরা কাটতে বসছেন? তো নাস্তা খাওয়া হয়ে গেছে, সোহাগের আব্বুর নাস্তা খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, খাবো। তো জাম্বুরাটা কাটতেছে, তাই দেখলাম দাঁড়ায় দাঁড়ায়। তো আবার চলে আসছি একটু বারান্দায়। এই যে দেখুন, খুব সুন্দর সকালবেলায় আর কি দৃশ্যটা। খুব সকাল না, 9টা বাজে, 9:30-এর মতো। তো রাস্তার পাশটা দেখতে খুব ভালো লাগলো। এই সময় আমি একটু এখানে দাঁড়াই থাকি, আমার কাছে খুব ভালো লাগে। এই যে গাড়ি ঘোড়া যা আসা করে, তারপর মানুষজন আসা যাওয়া করে, খুব ভালো লাগে। খুব ব্যস্ত থাকে এই সময় এই রাস্তাটা, সবাই স্কুল কলেজে যায়, অফিস আদালতে যায়, মানে প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করে। তাই দাঁড়ায় দাঁড়ায় দেখি, ভালো লাগে, মনটাও ভালো লাগে, মাথাটাও ফ্রেশ হয়, কাজ করতে ভালো লাগে। তাই দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ দেখলাম। আর আজকে অনেক রোদ, দেখুন এই যে বারান্দায় কি রোদ, বালিশ রোদ দেওয়া হয়েছে, অনেক রোদ। আর গরমও আছে, প্রচুর গরম। দেখতেই পাচ্ছেন কত রোদ। ভালো লাগে রোদ দেখতে, আমার ভালো লাগে। যেমন বৃষ্টিও ভালো লাগে, তেমন আবার রোদ উঠলেও ভালো লাগে, কিন্তু গরমটা ভালো লাগে না, বাতাস থাকলে ভালো লাগে। তো বন্ধুরা, এদিকে আমি যে এসে আর কি কুটাকাটি করে নিছি, ঘরে সমস্ত কাজ সেরে নিছি, সেরে যে এদিকে কুটাকাটিও করছি। তো এখানে লাল শাক আনছে, লাল শাকটা বেছে নিছি, আর হচ্ছে মুরগি আনছে, মুরগি কেটে নিছি, সব কিছু কাটা করে হয়ে গেছে। আমার পেঁপে কেটে নিছি, পেঁপে দিয়ে যে মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে যে করলা ভাজি করব, করলা কেটে নিছি, আলু দুইটা আলুকে কুচি কুচি করে দিছি। এগুলো এখন আমি ধুয়ে নিব, ধোয়া হয় নাই, কেটে আর কি নিছি মাত্র, ধুয়ে টুয়ে তারপর রান্না করে নিব। তার ভাত বসিয়ে দিছি, গ্যাস তো নাই, তারপরে অল্প অল্প গ্যাসেই আর কি ভাতটা বসিয়ে দিলাম। তো ভাবলাম যে আস্তে আস্তে হোক, পানিটা গরম হতে হতে গ্যাসটা বেড়ে যাবে, তখন ভাতটা হয়ে যাবে। আর এই যে বন্ধুরা, আমি শাক তরি সবজি টবজি সব ধুয়ে তারপর আবার যে রান্না করতে চলে আসছি, শাকটা বসিয়ে দিচ্ছি, ভাত হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে নিছি। আজকে লাল শাক ভাজি করব, অনেকদিন পরে লাল শাক আনছে। আমার কাছে লাল শাক যেটা যে গোলাপি গোলাপি হয়, ভাতটা মাখলে একদম গোলাপি গোলাপি, মানে লাল লাল হয়ে যায়, ওই শাকটা খেতে ভালো লাগে। এটা কেমন হবে জানি না, এটা তো দেখা যাচ্ছে লাল লাল, তারপর জানি না কেমন হবে। তো শাকটা মজে যাবার পর আমি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে শাকটা বাগার দিয়ে নিছি, আর নিয়ে বাটিতে বেড়েও রাখছি। এখন আমি করলা ভাজি করব। তো বন্ধুরা, এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি তেল দিয়ে, তারপর কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম, করলা দিয়ে দিলাম। তো এইভাবে আমি রান্না করি, করলা ভাজি করি।
এখন দিয়ে দিব লবণ, লবণ দিয়ে হালকা একটু ঢেকে দিব, বেশিক্ষণ ঢেকে রাখবো না, কারণ বেশিক্ষণ ঢেকে রাখলে করলাটা তিতা হয়ে যায় আর কালারটা নষ্ট হয়ে যায়। এভাবে ঢেকে দিলে কালারটা সুন্দর হয়। ওদিকে আমি বিছনা গটর গুছিয়ে নিছি, বিছনা গুছানো হয়ে গেছে দেখতে পেলেন। আমার ঘর গুছাতে বেশি সময় লাগে না, এক দুজনের একটা রুম, ওদের রুম তো ওরা গুছিয়ে নেয়, ছেলের বউদের ছেলেদের রুম ও ছেলের বউরাই গুছায়। তো করলাটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি মাংস রান্না করব। আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। প্রথমে তিনটা তেজপাতা দিয়ে দিছি, তেজপাতাটা দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন এগুলো সব ভেজে নিব হালকা একটু, আর আদা রসুন দিয়ে দিচ্ছি, আদা রসুন কষিয়ে। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিব। তো মশলা দিয়ে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষাবো। আর এই যে কষাতে কষাতে দেখুন তেলটা উপরে চলে আসছে। এখন দিয়ে দেব মাংস। তার আগে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সমস্ত কিছু দিয়ে। যে দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। এইভাবে মশলা কষালে কিন্তু মাংস তরকারি বা যে কোনো তরকারি খেতে ভালো লাগে, টেস্টটা বেশি বেড়ে যায়। তো মাংস দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন মাংসটা কিন্তু আমি ঢেকে দিছিলাম, মাংস থেকে অনেকটা পানি উঠছে, সেই পানিতে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁপে, পেঁপে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। তো বন্ধুরা আমি পানি দিয়ে যে ঝোল দিয়ে আর কি তরকারিটা ঢেকে দিয়ে রান্না করে নিছি, দেখতেই পাচ্ছেন। এখন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে তরকারি। এই তো আমি তরকারিটা আমার হয়ে গেছে মাশাআল্লাহ। আজকে পেঁপে দিয়ে মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্ট হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন কালারটা কত সুন্দর আসছে। বাটিতে আমি বেড়ে নিছি, এখন সোহাগের আব্বুকে খেতে দিব। আর এই যে সোহাগের আব্বু খেতে বসে গেছে, লাল শাক দিয়ে খাচ্ছে প্রথমে, আর এই যে তরকারিটা এখানে বেড়ে আনছি। তো এই হচ্ছিল আমার আজকে রান্নাবাড়া, লাল শাক ভাজি, করলা ভাজি আর পেঁপে দিয়ে আর মুরগির মাংস রান্না। তো রান্নাবাড়া শেষ, সোহাগের আব্বুকে খেতে দিলাম। সোহাগের আব্বু খাওয়ার পরে আমি কিন্তু কিচেন টিচেন পরিষ্কার করে তারপর গোসল করে তার শেষে আমি খাই। আমার খেতে খেতে অনেক দেরি হয়ে যায়, লেট হয়ে যায় প্রতিদিনই। তো কিছু করার নাই, সংসারে কাজ থাকলে এইভাবেই করতে হয়, আর একা হাতে করতে গেলে অনেক সময় লাগে।
তো এই যে এখানে সোহাগের আব্বু খাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা খাওয়া দুপুরে খাবার পরে আজকে সন্ধ্যার পর একটা জিনিস বানাতে আসলাম আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আমি কি বানাই। আর আমি এটা কিন্তু প্রথম বানাতে আসছি, জানি না কেমন হবে, আর খারাপ হোক আর ভালো হোক কিছু মনে করবেন না, হাসবেন না আপনারা। তো বানিয়ে দেখাচ্ছি, এখানে আমি চিকেনের আর কি বুকের ফ্রেশ মাংসটা নিছি, নিয়ে ব্লেন্ডারে মিক্সিতে ব্লেন্ড করে নিছি। দেখুন কি কেমন হয়েছে মাংসটা, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না। এখানে আমি সমস্ত মশলা দিছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সয়া সস, আদা রসুন বাটা, রসুন কুচি করে দিছি, তারপরে হচ্ছে সয়া সস দিছি, সমস্ত মশলা, জিরার গুঁড়া সমস্ত, তারপর গোলমরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে। ওটা কিন্তু চুল না, এটা হচ্ছে মুরগির আঁশ, মুরগির যে একটা যে দেখুন আঁশ, ওগুলা ওইটা আর কি ফেলে দিলাম। তো এখানে সমস্ত মশলা দিয়ে আমি মেখে নিচ্ছি চিকেনটাকে। আর কী বানাবো বলি দে, এখন মোমো বানাবো বন্ধুরা। আজকে প্রথম বানাচ্ছি মোমো। তো এই যে সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে আমি মেখে নিলাম, মেখে এখন রেখে দিব পাশে। আর এদিকে আমি এই যে মোমোর যে বানাতে যে ডোটা তৈরি করতে হয় সেটাই তৈরি করে নিছি, আটা দিয়ে বানাবো। আটার সাথে আমি কর্নফ্লাওয়ার দিছি, দিয়ে লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে যে মেখে ঢেকে রাখছি। তারপর আমি কিছুক্ষণ পর এই যে একটা রুটি বেলে নিছি, রুটি বানিয়েও করা যায়, রুটি বানিয়ে করতে হয় মানে ছোট ছোট রুটি আকারে করে তৈরি করা যায়, আবার বড় করে করা যায়। আমি বড় রুটি করে যে এখন কেটে নিচ্ছি গ্লাস দিয়ে, এই যে দেখুন একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এই ছোট ছোট রুটির কাকটাকে আবার বেলে সাইড দিয়ে বেলে আবার একটু বড় করতে হবে। তো যাই হোক, এটা যা বানানো অনেক ঝামেলা। তা আমার নাতনি আসছে, আমাকে বলতেছে দাদি তোমাকে হেল্প করি, আমি সাহায্য করি, ও আমার সাথে বানাবে। তো এই দেখুন তুমি কি বানাচ্ছ সব জিজ্ঞেস করতেছে, মোমো বানানোর কথা শুনে খুব খুশি, কারণ মোমো ওর খুবই পছন্দের একটা খাবার। তো ভাবলাম যে ওকে একটু বানিয়ে দে, বাসায় পারি না তো এই প্রথম বানাতে আসলাম। তো যাই হোক চেষ্টা করে দেখি কেমন হয়। তো এই যে ছোট ছোট রুটি বানিয়ে নিছি, এগুলোকে আবার আমি বেলে একটু বড় করে নেব। তো বন্ধুরা এই যে দেখুন আমার মোমো বানানো হয়ে গেছে। এটার ভিতরে আমি এই যে মুরগির যে পুরটা বানিয়ে রাখছিলাম চিকেনে, সেটা ভরে যেরকম করে বানিয়ে নিছি, দেখুন কেমন হয়েছে। ভালো হয় নাই আমিও জানি, তো একদম পারফেক্ট তো পাই না। তো যাই হোক যেমন পারছি, এখন ভাপ দিয়ে নিব। এই যে চুলায় হাঁড়িতে একটা গরম পানি বসাই দিছিলাম আগে, আর এই যে এই চালনির মধ্যে দিয়ে এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে 10 মিনিট ভাপ দিয়ে নিব। তো হয়ে যাবে চিকেন মোমো তৈরি করা। তো আপনাদের আমি ওই ইয়েটা দেখাতে পারি নাই, এক হাতে ক্যামেরা নিয়ে করা যায় না, তো তাই দেখাতে পারি না যে পুরটা ভরে কীভাবে আর কি ইয়েটা দিতে হয়, শেপটা দিতে হয় মোমোর, সেটা দেখাতে পারি নাই। তো যাই হোক এরপরে যদি আবার কখনো বানাই আপনাদের আমি দেখিয়ে দিব। তো আজকে আমি নিজে আর কি প্র্যাকটিস করলাম, ট্রাই করে দেখলাম যে পারি কি না। তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখতে অতটা ভালো না হলেও খেতে অনেক মজা হয়েছিল বন্ধুরা, কি বলবো। প্রথম প্রথম তো সবাই খেয়ে খুশি হয়েছে, আমার বড় ছেলে তো খুব খুশি, মামু তুমি মোমো বানাচ্ছ। এই যে দেখুন ভাপ দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সোহাগের আব্বু অনেক খুশি হয়েছে। তো মোটামুটি ভালোই হয়েছিল। তো এই যে সমস্ত এরপরে আমি আরও বানাবো, এই কয়টা প্রথমে বানিয়ে দেখলাম পারি কি না। তো পরেরগুলা বন্ধুরা অনেকগুলা বানাইছিলাম, অনেক সুন্দর হয়েছিল পরেরগুলা, তখন আর ভিডিও করা হয় নাই। এই যে দেখুন আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মোমো ঠিক মতো হলো কি না, না হলো, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে কমেন্ট করে জানিয়ে দিবেন।
তো এখানে তো মোমোর সাথে সস থাকে, মোমোর যে একটা চাটনি সেটা তৈরি করতে পারি নাই। তো আর এরপরে যদি কখনো করি তাহলে চাটনি তৈরি করব। তো এই যে দেখুন সোহাগের আব্বু খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, অনেক ভালো হয়েছে। আর আমার নাতনি তো অনেক খুশি, সেও খাচ্ছে। যে দেখুন ও বাইরে যে খেয়ে আসে মোমো, বাইরে যখন যায় তখন মোমো খেয়ে আসে। তো মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল, সবাই খেয়ে অনেক খুশি হয়েছে। তো প্রথমবার বানাইছি, এখন এই যে আমার ছেলে আবার সস বেরি করে নিচ্ছে, টমেটো সস, এই সস দিয়ে খাবে। তো মোমোর চাটনি তো আবার আলাদা সেটা তৈরি করতে হয় অন্যভাবে। তো যাই হোক এটা দিয়ে খেয়ে নিচ্ছে, মাশাল্লাহ অনেক মজার হয়েছিল। এরপর আরও কয়েকটা বানাইছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই যে দেখুন আনতে আনতে শেষ হয়ে গেছে, এরপরে আরও বানাবো। তো অল্প করেই নিছি যে দেখি পারি কি না, সেই জন্য অল্প করেই বানাইছি, বেশি আর কি করি নাই। কারণ বেশি নষ্ট হলে তো আর কোনো দরকার নাই, সেই জন্য আর কি অল্প করেই বানাইছি, আরেকদিন বেশি করে বানাবো। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।